হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি সকালে নতুন একটি ব্লগের সাথে। তো দেখো, চলে এসেছি, আজকে কোথাও যাইনি সকালে, তো হাঁটতে এসেছি সি বিচে। তো পাশেই সি বিচ, হোটেল থেকে খুব একটা দূরে না। তো আমরা যেহেতু ওল্ড দীঘায় আছি, তো ওল্ড দীঘার হোটেলের পাশেই সি বিচটা, বেশিটা দূরে না। তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছি, তো দেখো এখানে হচ্ছে এই যে ওল্ড দীঘার তোমার দীঘা, আই লাভ দীঘা বলে লেখা আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা না রাতেবেলাও খুব সুন্দর লাগে, বেশ লাইটিং জলে, তো এটা কাছেই, খুব ভালো লাগছিলো। তো এখানে আমরা অনেক ফটো তুললাম, কিছু আমরা তিনজন গিয়েছিলাম, তো আমরা তিনজনই কিছু ফটো তুললাম, একটু ভিডিও করলাম। বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর, তোমরা গেলে অবশ্যই যাবে, জায়গাটা ভালো লাগবে। আর দেখো এখানে হচ্ছে বিশ্ব বাংলা লেখা, তো ওখানে গিয়েছিলাম। তো দেখো এখানে কি সুন্দর একটা লাইটিং গাছ, তো পার্কের মতো, এই ছোটোখাটো একটা পার্কের মতো, বেশ সুন্দর জায়গাটা। অনেকগুলো হরিণ আছে, তারপরে যে শঙ্খ টাইপের আছে, আরও অনেক আছে, তো সব কিছু তুলে ধরতে পারিনি। তো খুব সুন্দর জায়গাটা, তো এখানে গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর লাগছিলো জায়গাটা, আর সকালবেলাটা না সত্যি এত ভালো লাগছিলো। কিন্তু কি বলো তো, গান হচ্ছিলো বলে তার জন্য আমি আওয়াজটা তুলে ধরতে পারিনি, তাই আমি সাউন্ডটা মিউট করে নিয়ে তোমাদের সাথে কথা শেয়ার করছি। তো আমরা বেরিয়ে যাচ্ছি, পাশে তোমার হচ্ছে কিছু একটা হচ্ছিলো, কোনো প্রোগ্রাম, তো তার জন্যই গানটা হচ্ছিলো। কিছুটা এগিয়ে আসার পরে তো দেখো এখানে কি সুন্দর একটা মূর্তি আছে ঘোড়ার উপরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও একটা পার্কের মতো, খুব সুন্দর জায়গাটা, খুব নিস্তব্ধ একটা জায়গা। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, খুব মানে একটা সাগরের পাড়ে, খুব সুন্দর লাগছিলো, বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর খুব সুন্দর একটা জায়গা। ওইদিকে না প্রচণ্ড গান হচ্ছিলো, তার জন্য আর কথাগুলো দিইনি, জাস্ট একটু ভিডিও করেছি এদিকটা, তারপরে এসে নিয়ে বসলাম। যেখানে হচ্ছে ফটোগুলো তুললাম তোমার হচ্ছে ওল্ড আই লাভ, হ্যাঁ, দীঘা বলে লেখা আছে সেই জায়গাটা। সকালবেলা বেরিয়েছি, কালকে চলে যাব, আজকে আছি, তাই সকালবেলা, কালকে তো মোহনায় গিয়েছিলাম, তাই ভাবলাম একটু সকালবেলা যাই। কী যে সুন্দর যে লাগছে, মানে কী বলবো, এত এত বড় বড় ঢেউ দিচ্ছে, এই তো পাশেই সমুদ্র, এখানটা একটু এসে নিয়ে বসলাম, খুব ভালো লাগছে। বাড়ি গিয়ে না ভালোই লাগবে না, দুদিন কয়দিন এখানে থেকে যাচ্ছি, না কি বলবো, সমুদ্রের টানই একটা আলাদা, কি যে ভালো লাগছে কি বলবো। খুব সুন্দর জায়গা এই জায়গাটা, ওই যে ওরা ওখানে বসে আছে দুজন, আমি এখানটায় বসেছি। আজকে উদয়পুর যাব, কালকে যাওয়া হয়নি, কালকে মোহনায় গিয়েছিলাম, আর গিয়েছিলাম তোমার অমরাবতী পার্কে গিয়েছিলাম, আর আজকে যাব তোমার হচ্ছে উদয়পুর যাব। আর হলো রাতের দিকে আর কোথাও বেরোবো না, বিকালের দিকে একেবারে মানে একটু মার্কেটে একটু কেনাকাটি করবো। কালকে সকালে ব্যাগপত্র গুছিয়ে হাওয়া বাড়ি, খুব খারাপ লাগবে গিয়ে, বেশ আনন্দে আছি। সুন্দর হাওয়া দিচ্ছে, অনেকক্ষণ বসলাম এখানে, বেরিয়ে যাচ্ছি, ওদিকটায় হাঁটি, ওদিকটা হাঁটাহাঁটি করলাম, করে আসলাম এখানে বসলাম, উঠতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে জায়গাটা। এটা ওল্ড দীঘায় পায়ের যে কি অবস্থা, তারাও দেখাচ্ছি তোমাদেরকে, খালি পায়ে এসছি, হাঁটতে পারছি না, কি করব, নতুন জুতো পরে এসেনি, আমার এই অবস্থা। যে সমুদ্রের জলে নামছি, বাবারে পাগুলো যে কি ধরা ধরছে লবণে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে,
কি এই রূপ দেখিয়া ভুলে গেছি গানটা, পারিস শুনে গানটা গা, পারিস গা। ঢেউ দিচ্ছে এখন, সে এদিকে চলে আসে পুরো আমাদের গায়ে লেগে যাচ্ছে জলের ছিটা, বিশাল। দেখেছো বিশাল জোরে জোরে ঢেউ দিচ্ছে। সি বিচ থেকে হোটেলে এসে কিছু খেয়ে তারপরে রেডি হয়ে টোটোতে উঠে গেছি, তো এখন যাচ্ছি হচ্ছে উদয়পুর। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। পৌঁছে গেছি, টোটো থেকে নামলাম, প্রচণ্ড রোদ, একটু দেরিই করে ফেলেছি আমরা, খুব গরম লাগছে। ওদেরকে ফোন করো, হ্যালো। চলো ওই দিকটা যাও, উদয়পুর চলে এসেছি। তো দেখো উদয়পুর হচ্ছে তোমার মেন, এটা তোমার 12টা নাগাদ মানে তোমার এখানে দোকানপাট বসে, তো মানে তার আগে না এখানে জলই থাকে, তো দেখো জলের মধ্যেই দোকানপাটটা বসে তোমার। এ দেখো মানে কিছু কিছু জায়গায় জল কমেছে, তো মানে এই যে সব জল দেখা যাচ্ছে তো এই জলগুলো না সব কমে যাবে, তো এখন জোয়ার চলছে, তো ভাটা আসলে তো ওরা এখন দেখো অনেকেই তোমার মানে লোহা গাচ্ছে, যার যার সীমানায় সে সে ঘর মানে তাঁবু টানাচ্ছে। তো আর দেখো ওই দিকে সব বোটে চড়ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানটায় না মানে আমার না উদয়পুর গিয়ে অতটা ভালো লাগেনি, কার কেমন লাগে ভালো মানে জানি না, তো এখানে না বেশিরভাগই মদমাতালের উৎপাত, তো যেহেতু আমার হাজব্যান্ড ওসব খায় না, তো তার জন্য ধরো আমাদের অতটা পছন্দ হয়নি এখানে নিয়ে। আর এখানে ঠিক আছে সবাই যারা চ্যাং মানে অল্প বয়সের ছেলে পেলে যায় গিয়ে নিয়ে আনন্দ করে, সবাই মিলে এখানে বসে আছি। আস্তে আস্তে দেখো জল অনেকটা কমে যাচ্ছে, অনেকটা জল ছিল কমলে তারপরে নামবো ওই দিকটা, এখন সব দোকানপাটগুলো এদিকে এদিকটাই ছিল, এখন আবার ওই দিকটাও সব হচ্ছে লোহা পুঁতে তারপরে দোকান পাচ্ছে, সবাই বসে আছে। সমুদ্রের জলে তো দেখো ওই যে একটা বোট গিয়েছিল তো সেটাই ফিরে আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। নিউ দীঘাতে স্নান করতে গিয়েছিলাম, তো সেখানেও বোট ছিল, আমার না চড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু শুনু ছোটো বলে না তার জন্য আর চললাম না, তো ওর থেকেও অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে চড়ছে অনেকে, কিন্তু না আমার না খুব ভয় লাগছিলো, আর তোমাদের দাদা ভাইও না খুব প্রচণ্ড ভয় পায়, তো তার জন্য না আর চড়া হয়নি। যখন বাবু বড় হবে অবশ্যই একবার বোটে উঠবো, আর ওকে ছেড়ে নিয়ে উঠতেও ভালো লাগে না ঠিক না, ওরও তো একটু ইচ্ছা করে, তো আমরা উঠবো আরও উঠবো না, তো একটু কান্নাকাটি করবে। তো দেখো নেমে গেছে, কমে গেছে জলটা, অনেকটাই কমে গেছে। কাঁকড়া ছুঁয়ে দিল, না না ছুঁয়ে কাঁকড়ার ছবি তুলবো।
সব কাঁকড়া মাছ ভাজা বিক্রি হচ্ছিলো। তো এগুলো কিসের জন্য বিক্রি হচ্ছিলো বলো তো? এগুলো হচ্ছে মানে এখানে সব যার যার মানে এরিয়া টাইপের আছে, তো সেখানে চেয়ার পাতা থাকে, তো সেখানে বসতে হয়, বসে নিয়ে মানে মাছ ভাজা দিয়ে মানে ড্রিঙ্ক করে, তো সেগুলোই মানে ওখানে সব হয়। তো চেয়ারে বসতে হলে তোমাকে মাছ ভাজা খেতেই হবে, আর সেটাই নিতে হবে, না হলে মানে বসা যাবে না। আর যার যার এরিয়া, তো মানে আগেই তোমাদেরকে বললাম যে জলের মধ্যেই দোকানপাটগুলো হয়, তো দেখো সব জায়গায় জলের মধ্যেই সবাই দোকান করছে। তো এই যে এখানে দেখো কাঁকড়া বিক্রি হচ্ছে, আর মানে কি বলবো মানে দীঘায় মানে দামটাও কিন্তু কম না, যে মাছের মানে পাওয়া যায় বলে যে দামটা কম তা না, কাঁকড়ারও কিন্তু অনেক দাম চাইছিল। তো আমরা কাঁকড়া ঠাকড়া খাওয়া হয়নি আমাদের। আর তো দেখো আমি না পায়ের মধ্যে আগেই দেখেছি তোমাদেরকে যে পায়ে আমার ফোসকা পড়ে গেছে, তো পায়ে না আমি আবার পায়ে ব্যান্ডেজ দিয়েছিলাম। তো ব্যান্ডেডটা দিলে কী হবে, যেই জলে নেমেছি ব্যান্ডেডটা উঠে চলে গেছে। তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম যে ব্যান্ডেডটা না দিলেই ভালো হতো, কিন্তু পায়ে এত ব্যথা করছিলো, জ্বলে যাচ্ছিলো পাটা, তো তার জন্য মানে ভেবেছিলাম যে দিই ব্যান্ডেডটা। তো দেখো এদিকে শূন্য আর নীলমিলে ঝিনুক কুড়াচ্ছে, আর পুরোটাই জলের উপরে তোমার দোকানপাট বসেছে, আর সবাই মানে মাইক চলছিল, আর সবাই বসে বসে মাছ ড্রিঙ্ক এসব করছিলো। তো আমরা একটু ঘুরে ঘুরে চলে এসেছি। আর এখানে এখানটা কী বলো তো, এ আমাদের পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা বর্ডারের মাঝখানেই হচ্ছে এটা পড়েছে। তো এই যে এদিকটা তোমার হচ্ছে পশ্চিমবঙ্গ, আর পাশের দিকটা তোমার হচ্ছে এই যে এই পাশের দিকটা দেখা যাচ্ছে, এর মানে এদিক এর একটু মানে গেলেই তোমার উড়িষ্যা। তো পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা মানে এদিকটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ, আর পরেরটা হচ্ছে উড়িষ্যা। কিছুক্ষণ থাকার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো রিনাদি ফোন করেছিল আসছে আমাদের সাথে দেখা করতে, তো তো মানে রিনাদিকে ঠিকানা দিলাম যে আমরা কোথায় আছি, আমরা বলতে নীলরা যেখানে আছে, তো আমরা এখন নিউ দীঘাতেই যাচ্ছি, তো বললাম আসার জন্য, তো তার জন্য আমরা বেরিয়ে পড়ছি।